শর্ট সার্কিট থেকে বিদ্যুতের তারে আগুন, শর্ট সার্কিট থেকে বিদ্যুতের তারে আগুন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার বিষ্ণু মার্কেট এলাকায়। একটি বিদ্যুতের খুঁটিতে থাকা তার থেকে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, যে বিদ্যুতের খুঁটিতে তারে আগুন লাগে ওই জায়গায় থেকে একাধিক বাড়ি ও দোকানের বিদ্যুৎ সংযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বলছে এখানে আর বিদ্যুতের খুঁটি পুঁতে নতুন করে বিদ্যুৎ সংযোগ করতে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আজ এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনার জেরে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটেছিল হঠাৎ, আমরা এখানে কাজকর্ম চালু করার পর রান্না টান্না করছিলাম, আমার এই রেস্টুরেন্টে খাবার টাবার তৈরি করছিলাম, গিয়ে দেখি হঠাৎ এইখানে শর্ট সার্কিট হয়ে যাওয়াতে বক্সগুলো জ্বলে ওঠে। বক্সগুলো জ্বলে ওঠার পর গোটা একদম মানে ফায়ার হতে লাগে, সব চারিদিকে আগুন সব ছিটিয়ে ছড়িয়ে মানে উঠতে লাগে এবং সব আর কি শর্ট সার্কিট হয়ে যায়। গিয়ে হঠাৎ মানে এখানে সব আশেপাশে দোকানদাররা যারা ছিল সব খবর দিল, ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভায়। তারপরে এদিকে সব ইলেকট্রিক অফিসের স্টাফরা এসে মেইনটা নামিয়ে দিয়ে যাক আগুনটা গেল। কি কারণে আগুন লাগে বলে মনে করছেন? আগুনটা কারণ হচ্ছে গিয়ে এখানে অতিরিক্ত কানেকশনটা দেওয়া হয়েছে এই পোল্টে। এই পোল্টে কানেকশনটা দেওয়ার জন্য মানে এই অতিরিক্ত মানে বক্সগুলো বসানোর জন্য শর্ট সার্কিটটা হয়েছে। আগামী দিনে যেন এই শর্ট সার্কিটটা যেন না হয়, যেন কানেকশন যেন কমিয়ে দিয়ে যেন পোলটাকে হালকা করা হয়। এই এই ঘটনাটা আরও অনেক বড় সড়ো ঘটনা ঘটতে পারত, কিন্তু এটা মানে যাক দিনের বেলায় হয়েছিল, সবারই নজরে পড়েছিল বলে অল্পের মধ্যে মানে এটা কেটে গেল। এবং আগামী দিনে যেন এই ধরনের বড় ঘটনা না ঘটে তার জন্য কোনো ইলেকট্রিক অফিস বা প্রশাসনকে এটা নজর রেখে যাই হোক এই জিনিসটা মানে আরেকটা আনতে হবে। আমার নাম বাবিন দত্ত।